35টা মামলা করতে পেরেছেন কিছু পারেননি ভবিষ্যতেও পারবেন না কারণ আপনি সমস্ত মিথ্যা জালিয়াতি ফ্রডের উপরে আছেন আপনার পরিণতি মাননীয় মমতা ব্যানার্জি কি হয় আপনি শুধু দেদার নাম্বার আপনি দেখতে থাকুন शक्ति केंद्र प्रमुख वृंद के मंडल एवं मोर्चार मंडल स्तर पदाधिकारी वृंद के जिलार मूल कमिटी मोर्चा सेलर समस्त पदाधिकारी वृंद के गत दुटो टार्मेर प्राक्तन मंडल सभापति एवं जिलार समस्त प्राक्तन सभापति जरा पार्टी संगे एखनो सक्रिय तादेरके आमरा एखाने डेकेछि आमी आसार आगे अटेंडेंसेर सालतामामे नियेछि 90%-ও বেশি আমন্ত্রিত কার্যকর্তারা নিজের পকেটের পয়সা খরচ করে আজকের এই বিজয়া সম্মেলনী তথা আগামী দিনে চোর তৃণমূলকে উৎখাত করার শপথ নেওয়ার জন্য ঐতিহাসিক কাঁথি শহরে সমবেত হয়েছেন আমি আপনাদের প্রত্যেককে আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি ধন্যবাদ জানাই প্রেস মিডিয়ার বন্ধুদের যারা আজকের এই কর্মসূচি তাদের সাথে সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মের সমস্ত ভাই বন্ধুদের বনেদের যারা আজকের এই কর্মসূচি সর্বত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আজকের এই আমাদের এই জমায়েত এখানে আমরা বিজয়ার শুভেচ্ছা দেব দীপাবলি শ্যামামায়ের আরাধনার আলোর উৎসবের আগাম প্রীতিপূর্ণ সম্ভাষণ জ্ঞাপন করব আমাদের সভা বেশিক্ষণ শুরু হয়নি অনেক গুরুত্বপূর্ণ বিশিষ্ট বক্তারা 24 ঘন্টা আপনাদের সাথে থাকেন তারা নিজেরাও বক্তব্য রাখার সুযোগ নেননি আর আমিও চাই সূর্যাস্তের আগে সভা সমাপ্ত করতে হবে আমি আমাদের নেতৃবৃন্দকে সম্ভাষণ করার আগে আপনাদের জ্ঞাতার্থে জানাই যে আমি এই সভাতে আপনাদের সঙ্গে বিজয়া করতে আসার আগে খেজুরিতে মিথ্যা মামলায় আমাদের নেতৃত্ব বাতুল দাস সহ 11 জন গ্রেপ্তার হয়ে থানায় আছে আমি আমার প্রতিনিধি দিয়ে তাদের প্রত্যেকটা বাড়িতে দুপুর বেলার আগে আমার শুভেচ্ছা সহযোগিতা পৌঁছে দেওয়ার পরে আমি এখানে এসেছি কারণ আমরা আজকে এখানে মিলিত হয়েছি মাথায় টিকে লাগিয়ে আমরা সবাই আপনারে মিলিত হয়েছি আমার 11টি ভাই তাদেরকে মিথ্যা মামলায় এই দলদাস মমতা পুলিশ জেলের ভিতরে রেখেছে তাদেরকে বাদ দিয়ে বিজয়া সম্মেলনী হতে পারে না আমি তাদেরকে কৃতজ্ঞতা সূত্রে ধন্যবাদ জ্ঞাপন করি এবং এই মঞ্চ থেকে তাদের নাম আমি প্রথমে অ্যাড্রেস করব এমএলএ জেলার নেতা রাজ্যের নেতাদের নাম বলার আগে কারণ তারাই হলো প্রকৃত সংগ্রামী আমরা তাদের জন্যই আজকে এই জায়গায় এসেছি মাননীয় অমল মল্লিক মাননীয় শিবনাথ বেরা মাননীয় হরনাথ বেরা মাননীয় দুলাল দাস মাননীয় মদন মোহন মালি মাননীয় দেবব্রত দাস মাননীয় সঞ্জু বালিক মাননীয় শক্তি কেন্দ্র প্রমুখ সোমনাথ জানা সিল্লা বেড়িয়ার মেঘনাথ বিদ্যা রাজেশ মন্ডল নেতৃত্ব পাটুল দাস এবং আমাদের আরেকজন আছে কৃষ্ণপদ গিরি আমরা এদের প্রত্যেকের সঙ্গে প্রতিনিধিরা আমি দায়িত্ব নিয়ে ঘোষণা করতে চাই
এদেরকে জামিনও করাবো আর নিজ কসবাতে গিয়ে ফুলের মালাও পরিয়ে দিয়ে আসবো। ওদের মালা পরিয়ে দিয়ে আমি বরণ করে আসবো। আপনারা বসান এখন। আমার আজকে আমাদের এই সভার যিনি সভাপতি, যিনি নবগঠিত আতি সাংগঠনিক জেলার সভাপতি, মাননীয় বিধায়ক এবং বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ সম্মানীয় অরূপ দাস মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমাদের রাজ্য কমিটির সদস্য, বিশিষ্ট আইনজীবী, আমাদের এই সাংগঠনিক জেলার ইনচার্জ, অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন সভাপতি সম্মানীয় মলয় সিনহা মহোদয়, আমাদের প্রাক্তন সভাপতি রাজ্য কমিটির সদস্য, আমাদের নেতা মাননীয় সোমনাথ রায় মহোদয়, আমাদের মধ্যে মাননীয় বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ মাইতি আছেন, যিনি সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রেখেছেন, মাননীয় বিধায়িকা শ্রীমতী সুমিতা সিনহা মহোদয়া রয়েছেন, মাননীয় বিধায়ক এবং সাধারণ সম্পাদক মাননীয় শান্তনু প্রামাণিক মহোদয় রয়েছেন। এর বাইরেও আমরা মঞ্চে লোকসভা প্রবাস যোজনার দায়িত্বে থাকা প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী মহোদয়কে পেয়েছি। আমরা জেলার সহসভাপতি মাননীয় তাপস দলাই, পুলককান্তি গুড়িয়া, আমাদের বোন শ্যামলী, তাপস মাঝি, সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, সৌমেন্দু অধিকারী, আমাদের মহিলা মোর্চার ঘনশ্যামলা, যুব মোর্চার সন্টু এবং সম্মানিত মঞ্চ, প্রত্যেককে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। আরো দশটা নাম বললে হয়তো ভালো হতো, কিন্তু আমি জেলে থাকা কর্মীদের 11-12 জনের নাম বলতে যাওয়ার জন্য সকলের নাম না বলে কাজের কথা বলে দেব। কারণ আপনারা জানেন যে নভেম্বর মাসের আজকে 5 তারিখ, আমরা ইতিমধ্যে সাংগঠনিক কমিটি তৈরি করে সাংগঠনিক ভাবে কাজে নেমেছি, যেটা মাইকে বলা যাবে না, কারণ এই সভার মাইকে বাইরের লোকজন শুনছে। ছিন্নমূল, চোর, চিটিংবাজ, পকেটমার, ডাকাত, মমতা পুলিশের কিছু ক্যাডার, তারাও শুনছে। তারা জানে কাঁথির ভবিষ্যৎ কি, তারা জানে মমতা ব্যানার্জি পাড়ায় পাড়ায় ঘুরেছে বিধানসভা ভোটের আগে, ছত্র ধরায় এসেছে, এনেছে মানিকপুরে, এসেছে মুকুন্দপুরের গায়ে, হেরেছে ফেজুরি, গেছে হেরেছে ভগবানপুর, গেছে হেরেছে, আর বাকি যা আছে রামনগর পটাশপুর ও তো আমরা সাফ করে দেব, চিন্তার কোনো কারণ নেই। আর পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়নি, তার মধ্যেও আপনারা লড়াই করে বহু পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছেন, চোখে চোখ রেখে লড়াই করেছেন, এতটুকু ফাঁক ফোকর আপনারা দেননি। তাই আমাদের সংগ্রাম আমাদের এই এলাকা থেকে এই চোর তোলামুলিদেরকে একেবারে উৎখাত করার কাজ কি করে করতে হয়, তার জন্য আমরা ব্র্যান্ডেড ব্লিচিং আর ফিনাইল অলরেডি স্টক করে ফেলেছি, আমরা সেইটা দিয়ে এদেরকে পরিষ্কার করব। আমাদের আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে আমি কতগুলো আগামী দিনের কর্মসূচির কথা বলবো, যেগুলো সতর্কতার সঙ্গে আপনাদেরকে করতে হবে। কেন করতে হবে? শুধু কাঁথি লোকসভা আসন জেতানোর জন্য নয়, নরেন্দ্র মোদীজিকে কাঁথি লোকসভা আসনটা দিতে হবে। নরেন্দ্র মোদীজি আমাদের ঘোষিত প্রধানমন্ত্রী, তাকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করতে হবে, তাকে আমাদেরকে একটা একটা এমপি জিতাতে হবে,
এবং 400 আসন পার করাতে হবে এই 400 এর মধ্যে কাঁথিকে রাখতে হবে এটা শুধু নরেন্দ্র মোদি জিকে প্রধানমন্ত্রী করার জন্য নয় বিজেপি কে জেতানোর জন্য নয় দেশকে বাঁচানোর লড়াই আপনারা গত 2 বছরে দেখেছেন আমেরিকা কখন চলে যাবে তালিবানরা তার অপেক্ষায় ছিল আফগানিস্তান তারা নিয়েছে আপনারা দেখেছেন বলেছে ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো সেখান থেকে শিখ ধর্মের লোকেরা জৈন ধর্মের লোকেরা খ্রিস্ট ধর্মের লোকেরা হিন্দু ধর্মের লোকেরা পারসি ধর্মের লোকেরা তাদেরকে আফগানিস্তান ছাড়তে হয়েছে আর যারা ওখানে থেকে গেছেন তাদেরকে ধর্ম পরিবর্তন করতে হয়েছে আজকে নরেন্দ্র মোদি জি আর যোগী জিরা কখন নির্বাচনে হারবে এই যে সমস্ত শকুনগুলো আকাশে উঠছে মমতা কেজরিওয়াল হেমন্ত সোরেন আর যারা 2G 3G 4G পার্টি এরাও এর অপেক্ষায় আছে মোদি যোগী কখন যাবে কখন এই দেশটাকে আফগানিস্তানের মতো করে দেব তাই এই লড়াই আপনার আমার দেশ রক্ষার লড়াই আমরা ইউক্রেনের মতো দুর্বল দেশ প্রধান দেখেছি আমরা দেখেছি ইউক্রেনের 70 লক্ষ লোক পোল্যান্ডে পালিয়ে গেছে রাশিয়া সেখানে বোম ফেলেছে কত মানুষ হতাহত হয়েছে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়েছে কে চায় আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক কে কোন দেশবাসী চায় ধনসম্পদ বিদ্যা বুদ্ধি আরামে থাকা পরিবার পরিজন নিয়ে ভালো থাকা সব কিছু তো নির্ভর করে দেশ ভালো থাকার উপরে দেশ যদি ভালো না থাকে কখনো আমাদের আমরা ভালো থাকতে পারি না তাই আমরা চাই না ওই ইউক্রেন হোক আমাদের দেশ আমরা এখন ইসরায়েল পালেস্টাইন গাজা ইত্যাদি ইত্যাদি দেখছি সেখানকার অবস্থা আমরা দেখছি টিভিতে তাই আগামী দিনে দেশ রক্ষা করার জন্য আমাদেরকে নরেন্দ্র মোদিজিকে আবার জেতাতে হবে শক্তিশালী প্রধানমন্ত্রী দেশে 2 প্রধানমন্ত্রীর দাবিদার ছিল 47 এর আগে একটা মোহাম্মদ আলী জিন্না আর একটা হলো আমাদের জওহরলাল নেহেরু আপনারা দেখেছেন এই দুই নেতাকে সামলাতে গিয়ে আমাদের দেশকে দুভাগে ভাগ করা হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আজকে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি বিজেপি এনডিএর প্রধানমন্ত্রী কজন একজন নরেন্দ্র দামোদর দাস মোদী ছিলেন আছেন তাকে রাখবো আমরা আর ওদের প্রধানমন্ত্রী কতজন 26 জন প্রধানমন্ত্রী 26টা টুকরা করতে চায় দেশ আমি 36 জনে বাঙালি এলাকায় গেছিলাম আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম মা আপনার বাড়ি কোথায় বলছে বাড়ি খুলনা আপনার বাড়ি কোথায় বলছে গাজীপুর আপনার বাড়ি কোথায় বলছে ফরিদপুর আপনার বাড়ি কোথায় বলছে বরিশাল আপনার বাড়ি কোথায় বলছে নোয়াখালী আপনার বাড়ি কোথায় বলছে সিরাজগঞ্জ আপনার বাড়ি কোথায় বলছে ময়মনসিংহ আমি এত দূরে এসেছেন কেন বলছে 64 সালে জমি বাড়ি ছেড়ে দিয়ে একটা পরে আমাদের এই গন্ধ কারণে আনা হয়েছিল আমরা বেঁচে এখানে আছি আমাদের দেশ ছাড়তে হয়েছে জমি ছাড়তে হয়েছে পরিবারকে ছাড়তে হয়েছে আমি তাদের বলেছি আপনারা বলুন আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে বললো না আমি বললাম উদ্বাস্তু আর হবেন না কংগ্রেসকে ভোট দেবেন না তারা বললে একটা ভোট কংগ্রেসকে আমরা দেব না কারণ এই কংগ্রেসের ভুল নীতির জন্য আজকে আফগানিস্তান আমাদের হাত ছাড়া আমাদের চীনের একটা অংশ হাত ছাড়া পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার আমাদের দেশ এতবার টুকরো হয়েছে আমরা ভারত মাতার এই ছবিতে ফুল দিয়েছি অখণ্ড ভারত পূর্ণাঙ্গ ভারতের স্বপ্ন আমরা দেখি তাই মোদি হ্যায় তো মুমকিন হ্যায় আগলি বার 400 পার মোদিজির উল্টো দিকে তারা
উল্টো দিকে তিনটে মন্ত্র নিয়ে এক হয়েছে এরা কি মন্ত্র বংশবাদ পরিবারবাদ দ্বিতীয় মন্ত্র দুর্নীতি তৃতীয় মন্ত্র তোষণের রাজনীতি তুষ্টিকরণের রাজনীতি এরা কারা ফোরজি আছে এদের মধ্যে জানেন তো আপনারা মোবাইলে 2G 3G 4G 5G আবার আসছে 4G কে 4G হলো কংগ্রেস জওয়াহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী বেটা রাহুল গান্ধী 3G হলো শেখ আব্দুল্লাহ ফারুক আব্দুল্লাহ আর তার বেটা ওমর আব্দুল্লাহ 3G হলো দাদু করুণানিধি বেটা স্ট্যালিন তার বেটা আরেক গুণধর উদয়নিধি স্ট্যালিন সে তো বলে সনাতন ধর্ম কলেরা সে তো বলে সনাতন ধর্ম কোভিড এর মতো মুছে দিতে হবে আরে মোছার আগে তোমাকেই আমরা মুছে দেব আমরা 5000 বছরের পুরনো সনাতন ধর্ম এ হচ্ছে সনাতন যার নাম আছে অন্ত যাহা চিরন্তন তাহাই সনাতন এর কোনো শেষ নাই এর কোনো শুরু নাই আদি অনন্ত হলো সনাতন তাকে কে মুছে দেবে স্ট্যালিনের বেটা করুণানিধির নাতি যে কশ্মীর কালে পাবেন না আর টুচিত্ত ছড়াছড়ি টুচির ছড়াছড়ি বাবা মুলায়ম বেটা অখিলেশ বাবা লালু ছেলে তেজস্বী পিসি মমতা আদরের দুলাল আলালের দুলাল ভাইপো কয়লা ভাইপো আপনারা তো টুচির ছড়াছড়ি দেখছেন তাই এই আপনাদের এই বিপুল দায়িত্ব বুথে বুথে সব বুথে বিকাশবাদকে প্রতিষ্ঠা করতে হবে মোদিজির মন্ত্র বিকাশবাদকে প্রতিষ্ঠা করতে হবে আমরা একটাও উন্নয়নের কাজ মোদিজির ধর্ম ভাষা দেখে তিনি করেন না তার উজালা গ্যাস বলুন তার শৌচালয় নির্মাণ বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন পিএম কিষাণ সম্মান নিধি বলুন সম্প্রতি আমাদের বিশ্বকর্মা যোজনা বলুন আজকে গতকাল তিনি ঐতিহাসিক ঘোষণা করেছেন ছত্রিশগড়ে যে 80 কোটি লোক 2021 সাল থেকে মে মাস থেকে 5 কেজি করে চাল আর গম মাথা পিছু পাচ্ছেন এই কর্মসূচি মোদিজি ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল 23 বললেন আরো 5 বছর চলবে 80 কোটি লোক আনাজ আর রেশন পাবে কতজন পশ্চিম বাংলায় পাচ্ছেন 6.5 কোটি লোককে নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় এই কর্মসূচি দিচ্ছেন তাই আপনাদেরকে নরেন্দ্র মোদিজির বিকাশবাদ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসকে স্থাপিত করতে হবে আমি প্রত্যেকটা বুথে আপনাদেরকে চাই ভারতীয় জনতা পার্টি যেন এগিয়ে থাকে দেশ রক্ষার লড়াইতে বংশবাদ দুর্নীতি এবং পোষণের রাজনীতি খতম করতে আমাদেরকে মোদিজিকে প্রত্যেকটা বুথে জেতাতে হবে এবং গাঁথি লোকসভা কেন্দ্রে আমরা 50,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে আছি দক্ষিণ গাঁথি উত্তর গাঁথি ভগবানপুর খেজুরিতে আমাদের লিড ছিল রামনগর পটাশপুর এবং চণ্ডীপুরে আমাদের মাইনাস ছিল যোগ আর বিয়োগে গাঁথি লোকসভা কেন্দ্রে প্রায় 50,000-এর কাছাকাছি ভোটে আমরা এগিয়ে আছি আপনারা এটাকে 6 গুণ করতে পারবেন তো 6 গুণ করতে পারবেন তো 3 লাখ চাই 3 লাখ চাই আমি যা সময় দেওয়ার দিচ্ছি আগামী দিনেও দেব মাটি আমি চিনি মাটি আমি জানি আপনারা নিজেরা শুধু ঠিক থাকুন ওদেরকে কি করে এফোর ওপর চাপ ফোর করতে হয় সে ফিতা সে বুদ্ধি আমার আছে আমি সেটা করে দেব ওদের কাছ থেকে কত ভোট আপনাদের সঙ্গে আনতে হয় তা আমার উপর ছেড়ে দেয় চারটা চারটা করে চারটা পাঁচটা করে গোষ্ঠী আছে চারটা পাঁচটা গোষ্ঠী 3টা করে গোষ্ঠী আমার কাছে মাথা ঠুকিয়ে দিবে আমি তাদের হিসাবে রেখেছি
আমার বিরুদ্ধে
তিন বছর যা করার করে নিয়েছে একটা নেরিকে নামিয়েছে কালকে ঠাকুর করছে তিন বছর ধরে কেউ 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 করছে নেরি মমতার নেরি মমতার নেরি শিশির অধিকারীকে ছোট করবে তো হিমালয় পর্বত শিশির অধিকারী भविष्य कारण अपनी समस्त मिथ्या जालियाती फ्रॉडर पर আপনার পরিণতি মাননীয় মমতা ব্যানার্জি কি হয় আপনি শুধু দেদার নাম্বার আপনি দেখতে থাকুন দেখতে থাকুন আপনি দেখতে থাকুন এই মেদিনীপুর মিছিলে দাঁড়িয়েছে এই মেদিনীপুর ক্ষুদিরামকে জন্ম দিয়েছে এই মেদিনীপুর মাতঙ্গিনীকে জন্ম দিয়েছে এই মেদিনীপুর তাম্রলিপ্ত সরকার করেছে এই মেদিনীপুর নন্দীগ্রাম করেছে भविष्य प्रस्तुतिन कल पुजार आगे पर्त पार्टी कर्मसूची दिए मंडल स्तरे तीनटे मंडल दुटो मंडल मिले चारटे मंडल मिले ब्लक स्तरे মিছিল পথসভা হবে আপনারা এখন থেকে বঞ্চিতদের তালিকা করুন শৌচালয় কারা পায়নি মোদিজি 12,000 টাকা করে দিয়েছিলেন আবাস যোজনা কারা পায়নি 1,25,000 টাকা করে ভারত সরকার দিয়েছিলেন কারা পিএম কিষাণ সম্মান নিধি পাচ্ছেন না মোদিজি বছরে 6,000 টাকা করে দিচ্ছেন ভারত সরকার 1,000 টাকা করে বার্ধক্য বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা দেয় তারা আবেদন করে এখনো পাননি তার তালিকা তৈরি করবেন এসএসসি প্রাইমারি আপার প্রাইমারিতে লিখিত পরীক্ষায় পাস করা শর্ত চাকরি থেকে বঞ্চিত লোকেদের তালিকা বেসিক ট্রেনিং দেওয়া লোকেদের তালিকা যারা এখনো চাকরি পায়নি ত্রিপুরার মতো ছোট রাজ্যে একটাও বেসিক ট্রেন বাকি নেই সবাইকে প্রাইমারিতে বিজেপি সরকার চাকরি দিয়েছে এখানে লক্ষ লক্ষ পিটিআই পাস করে বিএড পাস করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পুলিশ কর্মচারী শিক্ষক থেকে শিক্ষাকর্মী পেনশনার্স তাদেরকে 46% দিয়ে দেয়নি সরকার দিয়ে হলো হকের অধিকার তাদেরকে শামিল করুন সমস্ত বঞ্চিতদেরকে শামিল করুন পাবলিক সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোঅপারেটিভ সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছে পাস করেছে চাকরি পায়নি তাদেরকে সংগঠিত করুন মমতা ব্যানার্জি 12.5 বছরের রাজত্বে 40 বছর পেরিয়ে গেছে আর কোনোদিন চাকরি হবে না তাদেরকে সংগঠিত করুন এক জায়গায় করুন সবাইকে করুন 1,500 টাকার প্রাণী মিত্র 4,000 টাকার আইসি 6,000 টাকার আইসিডিএস 3,000 টাকার আশা কর্মী 9,000 টাকার সিভিক ভলান্টিয়ার 10,000 টাকার ভিলেজ পুলিশ ভিআরপি থেকে শুরু করে সমস্ত আংশিক চুক্তিভিত্তিক ডেলি রেটেড ওয়েজেস কর্মী তাদেরকে সংগঠিত করুন কলকাতার কাছ থেকে ক্ষমতা কাড়িয়ে নিতে হবে গ্রামের মানুষের ক্ষমতা গ্রামে দিতে হবে সাংবাদিক ভাইরা এবারে পূজয় মমতা ব্যানার্জি কলকাতার সাংবাদিকদের 2,000 টাকা করে পূজোর বোনাস দিয়েছে
আর জেলার লোকেদের দিয়েছে 1000 টাকা কলকাতার সিভিক ভলান্টিয়ার 5300 টাকা পেয়েছে আর জেলার সিভিক ভলান্টিয়ার মাত্র 2000 টাকা পেয়েছে জোড় বাঁধন তৈরি হন আর কাঁথি থানার আইসি কাঁথি রেসকিউ একটা তো 5 লাখ টাকা ফাইন হয়ে গেছে এরা আপনি উঠাচ্ছে আরে তাজপুরে সিভিক ভলান্টিয়ার সব বনমালী হোটেল বানিয়ে ফেলেছে তারপর আমার কাছে সব তথ্য আছে বেশি উড়া উড়ি দরকার নেই বেশি উঠতে গেছিল অমরনাথ তো ধাবে ঠিক জায়গায় আমার তো সব আছে হিসাব করা আছে চন্দ্রগুপ্তের টাইপ হিসাব আছে পৃথিবী গোল যোগ আর বিয়োগে সব সমান করে দেব আতে নিশ্চিন্ত থাকুন আপনারা এই বঞ্চিতদেরকে নিয়ে ব্লক স্তরে টাউন স্তরে ব্যাপক সংগঠিত করুন তারপরে কি করতে হবে জানেন জগদ্ধাত্রী পূজার পরে 29 তারিখ এই মাসে নভেম্বর বিপ্লব হবে কলকাতাতে প্রদেশ বিজেপি ডাক দিয়েছে বঞ্চিতদের সমাবেশ বঞ্চিতদের সমাবেশ যেমন নবান্ন অভিযানে দীঘা থেকে রাঁচি হয়ে যে ট্রেনটা গেছিল সাঁতরাগাছি আপনারা নাকানি চুবানি খাইয়ে দিয়ে এসেছেন কি আর গেছে সেল শেষ কিন্তু সংগ্রামী মেদিনীপুর মাঠ ছাড়েনি আমাকে ভিডিও কল করে বলতে হয়েছে 7টায় ট্রেন ছাড়বে আমার ভাইরা আমার বন্ধুরা আমার মা দিদিরা এবারে দয়া করে ট্রেনে উঠুন অনেক হয়েছে আমাদের এগরার ছেলেরা কাফির ছেলেরা অন্যান্য জায়গার ছেলেরা জেল খেটেছে 15 দিন 20 দিন 30 দিন করে আপনারা দেখিয়ে দিয়েছেন নবান্ন অভিযানের দিনে একটা ট্রেনে 2500 লোক ধরে 5000 লোক গেছিলেন পদ্মপুকুরে আয় আটকে ছিল পুলিশকে ফেলে ফেলে দিয়ে গিয়ে ট্রেনে চড়েছেন আপনারা আপনারা সেই কর্মী 29 তারিখে ট্রেনে বাসে যেভাবে হোক বঞ্চিতদেরকে নিয়ে 10000 কলকাতা যেতে হবে স্পেশাল ট্রেন দেব স্পেশাল ট্রেন দেব একটা জায়গা দুটো দেব ভর্তি করে নিয়ে যেতে হবে কলকাতা দখল করতে হবে এবং ভিক্টোরিয়ার সামনে সমাবেশের আবেদন আমরা করেছি আবেদন মঞ্জুর না করলে কোর্টে যাব কিন্তু 29 তারিখের প্রস্তুতি এখন থেকে নেবেন ভোটার তালিকার কাজ চলছে তার প্রস্তুতিও জোর কদমে চলবে কারণ আইপ্যাক মুখ্যমন্ত্রীকে বল কর্মসূচি তারা সরকারি টাকায় কাজ করছে 160 কোটি টাকা দু বছরে প্রতীক জৈনের কোম্পানি বেআইনি করে দিয়েছে টেন্ডার আমিও এর বিরুদ্ধে অভিযোগ করেছি তদন্ত আমি করাবো তাই আইপ্যাকের লোকেরা সব ভিডিও টেবিলের তলায় বসে আছে ভোটার লিস্ট সংশোধন বিয়োজন এবং অন্তর্ভুক্তিকরণ সতর্কতার সঙ্গে করবে কিছু ত্রুটি বিচ্যুতি হলে পার্টি অফিসে জেলা অফিসে জানাবেন এবং আমরা তার ব্যবস্থা করব একেবারে সতর্কতার সঙ্গে এবারে এই নির্বাচন লোকসভা ভোট আমাদেরকে করতে হবে ডিসেম্বর মাসে কি কর্মসূচি হবে প্রদেশের 29 তারিখের কর্মসূচি থেকে ঘোষণা হবে আমি 24 বা 23 ডিসেম্বর গতবারের মতো আপনারা গতবারে দেখেছেন কয়লা ভাইপো কাঁথিতে এসেছিল এই কলেজ মাঠে 3 ডিসেম্বর কলেজ মাঠ আমাদের দেয়নি আমরা সুশীল ভাই কাউন্সিলরের সহযোগিতায় আমরা রেল মাঠে সভা করেছিলাম কত বড় সভা মনে আছে 23 ডিসেম্বর হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে এবারেও আমার ইচ্ছা ছিল 15 ডিসেম্বর হলদিয়ায় করে এখানে 23 বা 24 করব কিন্তু না 24 করা যাবে না 24 এ ঐতিহাসিক প্রোগ্রাম আছে গীতা পাঠ করবে ব্রিগেড প্যারেড ময়দানে 1 লক্ষ লোক একসঙ্গে গীতা পড়বে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে প্রধানমন্ত্রীকে পেলে তো আমাদের কাছে একেবারে চাঁদ পাওয়া হয়ে যাবে তাকে আমন্ত্রণ করেছে সাধু সন্তরা তাই ওই দিন সকাল সকাল সবাই মায়েরা শাড়ি পরে ছেলেরা ধুতি পরে কুশন নিয়ে সব ব্রিগেডে বসে যাব আমরা একসঙ্গে 1 লক্ষ লোক গীতা পাঠ করব আমরা ব্রিগেড প্যারেড ময়দানে তাই ডিসেম্বরের বড় সমাবেশ হচ্ছে না 7ই জানুয়ারি 2024 রেল মাঠে
ঐতিহাসিক সমাবেশের ঘোষণা করে দিয়ে গেল। 7 জানুয়ারি 2024 রেল মাঠে আমরা সমাবেশ করব। কাটি লোকসভার বাইরে থেকে কারো আসার দরকার নেই। এই 7টা বিধানসভা থেকে আমরা প্রতিটা থেকে অন্তত 10,000 করে লোক বের করব। 70-75 হাজারের সভা হবে, 1,00,000 টার্গেট থাকবে। গতবারে আমার মহিলা মোর্চার বোন দিদিরা বাড়ি বাড়ি আমন্ত্রণ করে হাঁটা লোক এনেছেন। আমার কর্মীরা 10 কিলোমিটার ব্যাপী গাড়ি চাননি, সাইকেলে এসেছেন। 30 কিলোমিটার ব্যাপী যুব মোর্চা মোটর সাইকেল চড়ে এসেছেন। এইভাবে আমাদের সভা হবে। আমরা ডিসেম্বর মাসে আমরা আরেকটি প্রস্তুতি সভা করব। এখন আপনাদের সবাইকে দীপাবলি, শ্যামা পুজো, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো সহ উৎসবে অংশগ্রহণ, জোর ধরো জেল ভরো কর্মসূচি পালন, আর আগামী 18 তারিখে খেজুরি 2 নম্বর ব্লকে বটতলার কাছাকাছি কোথাও পবিত্র শান্তনু তাপস জায়গা ঠিক করবে। আমাদের জেলার বর্ধিত অধিবেশন হবে, আমি আপনাদের সঙ্গে থাকব। এটা আগে 19 ঠিক হয়েছিল, যেহেতু বিশ্বকাপের ফাইনাল আছে 19 তারিখে, তাই আমরা 18 তারিখে আমরা এই কর্মসূচি পালন করব। সবাই ঠিক আছেন তো? বুঝে নিয়েছেন কাজ? কাজ বুঝে নিয়েছেন? এবারে একটু আমার সঙ্গে গলা মিলান, জোর ধরো। তৃণমূল মানে কি? আরেকটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে দেখছেন তো? আমি বলবো হিরোগ্রাহী, আপনারা কি বলবেন? আমি বলবো হিরো রানী, আপনারা কি বলবেন? বাই বাই হিরো রানী, 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 বাই বাই বলছি না কারণ, ঠিক আছে, পরে বলবো। ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ প্রিয় নেতা। আমি এক্স প্রেসিডেন্ট তপন মাইতিকে দেখিনি, তাকে শুভেচ্ছা জানাই। যারা প্রেজেন্ট আছে ঠিক আছে, ওল্ড অলওয়েজ গোল্ড। বিরাট লড়াই করেছি গত লোকসভাতে, আমাদের বিরুদ্ধে লড়েছে তপন মাইতি। আমরা না থাকলে এসে বিজেপি ছিল। এবারে প্রমাণ করে দেবো, একসঙ্গে জুড়ে গেছি সব। তখন ওর 11 তারিখে দীঘা কালী পূজায় যাচ্ছি আমি সকাল। দীঘা থাকবেন, প্রতিমা এক, প্রতিমা দুই, হলদিয়া এক, হলদিয়া দুই, বসন্তপুর, গোবরা, তালগাছাড়ি এক, তালগাছাড়ি দুই, থাকবেন সবাই। আমি যাচ্ছি 11 তারিখে।